পঞ্চায়েত নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো হরিহরপাড়া থানার পুলিশ। ধৃত মমিন শেখ হরিহরপাড়ার দস্তুরপাড়া এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। শনিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পঞ্চায়েত নির্বাচনে এর আগে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার কান্দিপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শটার পিস্তল সহ এক রাউন্ড গুলি উদ্ধার হয়। জানা যায়, আগ্নেয়াস্ত্র নিয়ে হরিহরপাড়া থেকে নসিপুরের দিকে যাচ্ছিল এই ব্যক্তি। ধৃত মমিন শেখ হরিহরপাড়ার দস্তুরপাড়া এলাকার বাসিন্দা। শনিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। শুধু স্কুলই নয়, ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভিতরে লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা। আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়াই না, আমরা শেখাই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী। ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা, মাইন্ড গেমিং, স্পোকেন ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানান বিষয়। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। আমাদের স্কুলে নওদা ও দমকলের ছাত্রছাত্রীরাও পড়ছে। আমাদের বিএড ও ডিএলএড কলেজ, আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন। নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে, ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন। আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ, চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733089786 ও 9733052266।